বিজেপি ট্রেলার দেখায় না, ডাইরেক্ট পিকচার দেখায়। ধনপুর থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে ত্রিপুরা রাজ্যে টানা 20 বছর ধরে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন মানিক সরকার। মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি ধনপুরের বাসিন্দাদের কোনো খোঁজ খবর নিতে আসেননি। মানিক সরকার এসি বাড়ি ছাড়া থাকতে পারেন না, এসি গাড়ি ছাড়া চলতে পারেন না, তাই ধনপুর থেকে নির্বাচিত হয়েও বিগত টানা 20 বছর ধরে মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও ধনপুরের মানুষের দুঃখ কষ্ট মোচনের জন্য ধনপুরে একবারও আসেননি তিনি। শনিবার ধনপুর বিধানসভা কেন্দ্রের কাঁঠালিয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী ধনপুর কেন্দ্রের মহিলাদের যে সম্মান দিতে জানে, আজকের এই সমাবেশে মা বোনেদের উপস্থিতি এটাই প্রমাণ করে। আর এটার জলজ্যান্ত প্রমাণ এই ধনপুরের মেয়েকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বানিয়ে ধনপুরবাসীদের উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অবাক লাগে, কমিউনিস্ট টানা 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, এখান থেকে তিনি বিধায়ক হয়ে নির্বাচন নির্বাচনে জিতে তিনি বিধায়ক হয়েছিলেন, ত্রিপুরা রাজ্যের টানা 20 বছর উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছেন। আমি প্রশ্ন রাখতে চাই, ওই মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকাকালীন এই ধনপুরের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য কয়বার এই ধনপুরে এসেছিলেন? আসেননি, কারণ উনি সর্বহারার নেতা, উনি এসি গাড়ি ছাড়া চলেন না, এসি বাড়ি ছাড়া উনি বেরোতে পারেন না। তাই ধনপুর থেকে নির্বাচিত হয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও বিগত 20 বছর টানা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও ধনপুরের মানুষের দুঃখ মোচনের জন্য ধনপুরে আসেননি উনি। আমি খুব সৌভাগ্যবান যে আজকে আমার এখানে মাতৃশক্তির মায়েরা সবচেয়ে বেশি আমার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে এই ধনপুরের যে মহিলা, তাদেরকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যে সম্মান দিতে পারে সেটা আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ। এই ধনপুরের মেয়েকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ধনপুরের মেয়েকে উপহার হিসেবে দিয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বানিয়েছে, সেটা আমাদের মোদীজি আমাদের উপহার দিয়েছে। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, এই উপনির্বাচনে সিপিআইএম এর জামানত জব্দ হয়ে যাবে, আজকের এই জনসভায় জনগণের উপস্থিতি এটাই প্রমাণ করে। পাশাপাশি সিপিআইএম এর রাজ্য সম্পাদককে কটাক্ষ করে বলেন, বিজেপি ট্রেলার দেখায় না, ডাইরেক্ট পিকচার দেখায়। আজকের এই জনসভায় এসে সম্পূর্ণ ছবি দেখার আহ্বান জানান তিনি। আমি উনাকে বলে দেব, বিজেপি ট্রেলার দেখানোর জন্য দরকার নেই, বিজেপি ডাইরেক্ট পিকচার দেখায়। আজকে উনাকে আমন্ত্রণ করছি, ধনপুরে এসে আপনি পিকচার দেখাবেন। পরিষ্কার হয়ে গেছে, 5 সেপ্টেম্বর বিজেপি 8 তারিখে যখন রেজাল্ট ঘোষণা হবে, ওই সিপিএম এর কেমন পর্যাপ্ত হবে সেটা ধনপুরের মানুষ তৈরি হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।